মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি বিচারপতি কে এম কামরুল কাদের এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ আলী মহোদয়ের দ্বৈত বেঞ্চ সিসেট্টিজন রিটকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এই যারা ইতিপূর্বে চাকরি পেয়েছিল কর্মরত শিক্ষক হিসেবে কর্মরত এমপিভূত শিক্ষক তাদেরকে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করার নির্দেশ দিয়েছেন, যাতে এনটিআরসি অনলাইনে অপশন রেখে তাদেরকে আবেদন করা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করার সুযোগ দেয়। তো এর আগে গেলে যেটা বলতে হয়, 16 জানুয়ারি এই রিট পিটিশনটি শুনানি হয়েছিল এবং এক সপ্তাহের রুল জারি করেছিল মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ স্পেশাল মেসেঞ্জার দিয়ে। পুনরায় আজকে আমরা একটি আবেদন দিয়েছি, যেহেতু সেদিন শুধু রুল জারি করেছিল, আজকে উক্ত রুল পেন্ডিং থাকা অবস্থায় আমি গতকালকে একটি আবেদন দিয়েছিলাম মহামান্য হাইকোর্টের উক্ত বেঞ্চে পারমিশন নিয়ে, যে যাতে শুধু তো রুলে হবে না, যেহেতু বিগত তৃতীয় দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে এমপিভুক্ত শিক্ষক যারা ছিল তাদের আবেদন করার সুযোগ ছিল, সেই হিসাবে আমরাও আবেদন পাওয়ার হকদার। এছাড়া অন্যান্য কোর্টে এর আগে তৃতীয় গণবিজ্ঞপ্তি কতগুলো আদেশ ছিল, অনেকগুলো আদেশ ছিল, সেই আদেশগুলো পর্যবেক্ষণ করে আজকে মহামান্য হাইকোর্ট আমার আবেদনটি শুনানি শেষে এই যারা 66 মানে শুধুমাত্র যারা আমার রিট পিটিশনার রয়েছে তাদেরকে এই 66 জনের অনলাইনে অপশন খুলে এনটিআরসিকে এদের যাতে যারা বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করতে পারে তাদের সংশ্লিষ্ট বিষয়ে এই নির্দেশ দিয়েছে। আজকের এই আদেশের ফলে, মহামান্য হাইকোর্টের আদেশের ফলে আমার এই রিটকারী যে 66 জন আছে তারা বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করার সুযোগ পাবে এবং তাদের এক্ষেত্রে কোনো আর বাধা থাকলো না। আমি আশা করি এনটিআরসি কর্তৃপক্ষ দ্রুতই এই আদেশ পাওয়ার প্রাপ্তির পরে দ্রুতই অনলাইনে তাদেরকে আবেদন করার সুযোগের ব্যবস্থা গ্রহণ করবে।